আমি বললাম, আচ্ছা মাম্মা, আমি কেন সকালবেলা স্কুলে যেতে পারছি না, বন্ধুদের বাড়িতে বেড়াতে যেতেও পারছি না, আর তোমরাও ঘর থেকে বেশি বের হও না? তখন আমার জুড়ে একটি খুব খারাপ ভাইরাস এসছে। তো এই ভাইরাসের নাম কি জানো? করোনা ভাইরাস। তাই বিশেষ করে ছোটরা ও বয়স্কদের কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া ঠিক নয়, কারণ এই করোনা ভাইরাসটা খুব তাড়াতাড়ি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্প্রেড হয়ে যাচ্ছে। তাই স্কুল কলেজ সব বন্ধ, সব দিকে লকডাউন চলছে। তখন আমি বললাম, ও আচ্ছা তাই নাকি, তবে আমরা কবে ঘর থেকে সেফলি বের হতে পারবো? করোনা ভাইরাস নষ্ট হওয়ার পর? তখন আমার মাম্মা বাবা বললেন, তুমি ঠিক বলেছো। তখন আমি বললাম, ও তাই নাকি, তবে ও তাই নাকি, তাই তো, আমি যখন টিভি দেখি তখন টিভিতে কন্টিনিউ দেখায় যে একটু পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার জন্য। তখন আমি বললাম, আচ্ছা মাম্মা, আমরা যদি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকি তাহলে কি করোনা ভাইরাস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? তখন আমার মাম্মা পাপা বললেন, তুমি ঠিক বলেছো, আমরা সবাই যদি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকি তবে শুধু করোনা ভাইরাস নয়, আর অনেক অনেক দুষ্ট ভাইরাস থেকে আমরা সারা জীবন সেফ থাকতে পারবো। তখন আমি বললাম, ও এখন গিয়ে না আমি বুঝতে পারলাম, তাই তো, আমি যখন আরো ছোট ছিলাম তখন থেকেই তোমরা আমাকে বলতে যে বাইরে থেকে এসে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে নিতে হয়, আর সবাই একসঙ্গে মিলে এক পাত্রে আহার করতে নেই, অন্য লোকে বিছানা কাপড় টাওয়েল চাদর ইউজ করতে নেই, কোটি করে ছেড়ে ভালো করে সাবান দিয়ে হাত পা মুখ ধুয়ে শরীর ধুয়ে এবং তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিতে হয়, ইউরিন করে সেরে জল ইউজ করতে হয়, নাকি মুখে হাত দিতে নেই। আমরা যদি নাকি মুখে হাত দিই তাহলে হাতটা ভালো করে ওয়াশ করে নিতে হয়। আমার বাবা যখন বাজার থেকে সবজি নিয়ে আসে তখন তুমি সাথে সাথে এই সবজিগুলো ভালো করে ওয়াশ করে নাও। মা, তুমি আরো কত কিছু করো, আমরা সবাই যেন সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকি। তখন আমি বললাম, আচ্ছা মাম্মা, তোমরা যে আমাকে নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য এত এত কথা বললে সেটা তোমরা কোথা থেকে জানলে?
তখন আমার মা বাবা বললেন, কিছু জানলাম আমাদের মা বাবার কাছ থেকে, কিছু জানলাম পড়াশোনার মাধ্যমে, কিন্তু পুরোটাই ভালো করে জেনেছি আমাদের লিভিং আইডল পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে। কারণ শ্রী ঠাকুর আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে গেছেন ও শিখিয়ে গেছেন। তিনি বিভিন্ন আচার ও আচরণের মাধ্যমে আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে বাঁচা ও বাড়ার জন্য এই কথাগুলো করে করে বুঝিয়ে গেছেন ও শিখিয়ে গেছেন। এই আচার ও আচরণ গুলিকে আমরা কি নামে জানি জানো? সদাচার নীতি। তখন আমি বললাম, ও এখন গিয়ে না আমি বুঝতে পারলাম, আমরা যে সদাচারের এই নীতিগুলো সঠিক ভাবে মানিনি সেজন্যই করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্প্রেড হয়ে যাচ্ছে আর অনেক অনেক খারাপ রোগ আমাদের হচ্ছে। সেজন্য আমরা এত এত কষ্ট পাচ্ছি। যা আমার পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে গেছেন ও শিখিয়ে গেছেন। তো সদাচারের এই নীতির উপর শ্রী ঠাকুর একটি ছড়া বলে গেছেন, এই ছড়াটা আমি তোমাদেরকে বলছি, শোনো। সদাচারে রত নয় পদে পদে তার ভয়, তবে আমরা সবাইদের খুব ছোটবেলা থেকে এই অভ্যাস গুলো করে নিতে হবে, তাহলে আমরা বড় হয়ে এগুলো পারফেক্ট ভাবে পালন করতে পারবো। আমরা যদি খুব ছোটবেলা থেকে এগুলো প্র্যাকটিস না করি তাহলে আমরা বড় হয়ে এগুলো পারফেক্ট ভাবে পালন করতে পারবো না। সেজন্য ঠাকুর আরেকটি ছড়া বলে গেছে, এই ছড়াটা আমি তোমাদেরকে বলছি, শোনো। আত কথার সময় হাতে, করে করি যা শিখাবে তো সেই হবে মুখ্যম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি। তাই আমি ছোট্ট সুটি তোমাদের সবাইকে আজ একটা রিকোয়েস্ট করছি, তো এসো আমরা সবাই মিলে আজ থেকে শ্রী ঠাকুরের সদাচারের এই নীতিগুলো সঠিক ভাবে পালন করি, তাহলেই আমরা এই করোনা ভাইরাস ও আরো অনেক অনেক দুষ্ট ভাইরাস থেকে আমরা সারা জীবন সেফ থাকতে পারবো। আর ফিউচারেও এই দুষ্ট ভাইরাস গুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।